আওয়ামী লীগের পক্ষে শতকরা 5 থেকে 10 ভাগের বেশি লোক নাই বাকি কিছু দালাল একত্র করে কীতদাসের মতো তাদেরকে কিনে নিয়ে এই ভোটে শামিল করেছে এরা হলো আওয়ামী লীগের কীতদাস এই ভাগাভাগির একদলীয় নির্বাচন বর্জন করুন দেশ বাঁচান এটা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বিগত 15 বছর এই সরকার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আপনারা শুনেছেন সরকারের একজন মন্ত্রী বলেছে আমরা পরিকল্পিতভাবে বিএনপির 20,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছি এবং অনেককে শাস্তি দিয়েছি এই মত অবস্থায় জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন যেখানে বিএনপির প্রথম দ্বিতীয় তৃতীয় সারির সকল নেতাকে জেলে আবদ্ধ করেছে প্রায় 1,000 রুদ্ধে তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে এটা একটা পাকা একদলীয় আওয়ামী বাকশালী শাসন প্রতিষ্ঠার একটা পাকাপোক্ত অবস্থা জনগণ যদি এটা মেনে ঘরে বসে থাকে আমাদেরকে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা চেষ্টা করো আমার কাছ থেকে সাহায্য অবশ্যই আসবে জনগণকে শান্তিপূর্ণভাবে নিয়ম নীতি মেনে আইন শৃঙ্খলা মেনে আমাদের কাছে যে অস্ত্রটা আলো আমরা ভোট কেন্দ্রে যাব না এই ভোটের সাথে কোনো প্রকার সম্পৃক্ত হব না এটা একটা ইমানদার এবং বেঈমানদের মধ্যে একটা পরীক্ষা এই পরীক্ষা হলো ভাগাভাগির নির্বাচন পাতানো নির্বাচন এবং জনগণের নির্বাচনের মধ্যে পার্থক্য সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব এই পাতানো ভাগাভাগি বাকশালী একদলীয় শাসন কায়েমের আপনারা কখনো সাহায্য করার জন্য ঘর থেকে বের হবেন না সাধারণ সামান্য টাকার লোভে নিজের মাতৃভূমির সাথে বেঈমানি করবেন না নিজের দেশের সাথে বেঈমানি করবেন না আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি এবং যুগ এখন যারা যুবক তাদের উচিত আপনারা ঘরে ঘরে যান সবাইকে বুঝান এই ভোট দান থেকে বিরত থাকতে হবে ভোট বর্জন করতে হবে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী দুর্নীতিবাজ সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের পক্ষে শতকরা 5 থেকে 10 ভাগের বেশি লোক নাই বাকি কিছু দালাল একত্র করে কীতদাসের মতো তাদেরকে কিনে নিয়ে এই ভোটে শামিল করেছে এরা হলো আওয়ামী লীগের কীতদাস এদের কোনো স্বতন্ত্র অবস্থান নাই তারা টাকার কাছে বিক্রি হয়েছে তাদের ঈমান নাই তার জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই আপনারা অতীতেও দেখেছেন বর্তমানেও দেখছেন সরকারে কতগুলি কর্মকাণ্ড করে ভিডিও ফুটেজ বাইরে হয় পরে সরকারে এই কর্মকাণ্ডগুলি করে বিরোধী দলের উপর এটা দোষ চাপায় আমার মনে হয় এই ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে যে বা যারাই হয় মানুষের জন্মই হলো মানুষের সেবা করার জন্য মানুষকে ধ্বংস করার জন্য নয়